আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ট্রিক্স যার সাহায্যে আপনি প্রতিদিন বিশ থেকে ত্রিশটি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে তো এটি দেখাবো একটি লিঙ্কের মাধ্যমে যার নাম হচ্ছে সাবস্ক্রাইব লিঙ্ক কী করে এটি তৈরি করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে দেখছেন টেকনো বাংলার সাথে আছি আমি কামরুল চলুন শুরু করি ভিডিও শুরুর আগে বলে দিই আপনারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর সিম্পলি আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব ডট কমে ইউটিউব ডট কমে চলে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে চ্যানেলে যেতে হবে চ্যানেলে যাওয়ার পর এখান থেকে এই লিঙ্কটি আমাদেরকে সম্পূর্ণ কপি করে নিতে হবে কপি করার পর এখানে আমাদেরকে যে করার পর আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিঙ্ক এই হচ্ছে সম্পূর্ণ লিংক এখান থেকে আমাদেরকে কোয়েশন মার্ক লেখে ডিউএ সাবস্ক্রাইবার এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে তারপর এখানে আমাদেরকে লিখতে হবে এস ইউভি সাব তারপর আমাদেরকে দিতে হবে আন্ডারস্কোর তারপর দিতে হবে কনফার্মেশন কনফার্মেশন তারপর আমাদেরকে দিতে হবে সমান সমান তারপর ওয়ান তারপর এটি সেভ করে দিতে হবে এবং এটি আবারও আমরা কপি করে নিলাম কপি করার পর আমরা একটি ট্যাব ওপেন করলাম তারপর এখানে পেস্ট করলাম পেস্ট করার পর ইন্টার দিয়ে দিলাম ইন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটি এখানে শো করছে কিন্তু একটি পপ মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলতেছে তো এভাবে যদি আপনি লিঙ্ক শেয়ার করেন আপনার ফ্রেন্ড বন্ধুদের সাথে আর ঠিক এইরকম একটি পপ আপ মেনুতে সাবস্ক্রাইব লেখা আছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব হওয়ার চান্স বেশি থাকে যদিও এতে ক্যান্সেল রয়েছে কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনাটা খুব কম তো ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারবেন এখানে রং দেখাচ্ছে তার কারণ হচ্ছে এই চ্যানেল আমার এবং আমার চ্যানেলটি লগ ইন করা এর জন্য সব কিছু ঠিকঠাক আছে কিন্তু একটি সমস্যা হচ্ছে লিঙ্কটি কিন্তু অনেক বড় আমরা আবারও লিঙ্কটি দেখি লিঙ্কটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি লিঙ্ক এটিকে শর্ট করার জন্য আমাদেরকে আবারও ব্রাউজারে চলে যেতে হবে এবং গুগলে গুগলে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে লিখে টি এল ওয়াই তারপর সার্চ করে দিতে হবে সার্চ করার পর আমরা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখতে পারবেন ঠিক এই রকম এখানে আমরা নিচের দিকে গেলে দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ইয় লিঙ্ক এখানে আমরা পেস্ট করবো লিঙ্কটি পেস্ট করার পর এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি লিঙ্কটি কিন্তু অনেক শর্ট হয়ে গেছে এবার এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিলাম এবার আপনাকে আর আগের লম্বা লিঙ্কটি আর শেয়ার করতে হবে এই শর্ট লিঙ্কটি আপনি শেয়ার করলেও পারবেন আমরা চেক করে নিই এই লিঙ্কটি কাজ করছে কিনা তার জন্য আবারও আরেকটি একটি ওপেন করলাম তারপর এখান থেকে পেস্ট করলাম এবং ইন্টার দিয়ে দিলাম ইন্টারনেট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের মতোই কাজটি করতেছে অর্থাৎ লিঙ্ক ছোট হয়ে গেছে কিন্তু কাজ একই রয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবারের মতো বিদায় নিচ্ছি আমি কামাল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম